আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে ভ্রমণ করিলে ইসরায়েল। জো বাইডেনের পিছে পিছে তেল আভিভাত উপস্থিত হল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মধ্যপ্রাচ্যর এই সংঘাতক লৈ পুনর্বার উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্যালেস্টাইনের পরিস্থিতিক লৈ যথেষ্ট উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর যার বাবে এইবার প্যালেস্টাইনের রাষ্ট্রপ্রধান মেহমুদ আব্বাসের সঙ্গে বার্তালাপ করিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু সময় ধরে চলা এই বার্তালাপত যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীগী। প্যালেস্টাইন আর ইসরায়েলের যে দীর্ঘদিনিয়া সংঘাত, এই সংঘাতক লৈ দীর্ঘদিন ধরে ভারত উদ্বিগ্ন বলে প্রকাশ করিলে প্রধানমন্ত্রী মোদী। শেহতিয়াক হাসপাতালত যে আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে, এই আক্রমণত নিহত হওয়া লোকসকলের পরিয়াল সমবেদনা জ্ঞাপন করে প্রধানমন্ত্রীগী আশু আরোগ্য কামনা করে এই আক্রমণত আঘাতপ্রাপ্ত হওয়া লোকসকলের। এই বার্তালাপতে প্রধানমন্ত্রীগীয়ে প্যালেস্টাইনক সাহায্য, মানবীয় সাহায্য প্রদানেরও আশ্বাস প্রদান করিলে। তার লগতে হিংসা, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এই বিষয়সমূহক লৈ প্রধানমন্ত্রী মোদীও দীর্ঘদিনের যথেষ্ট উদ্বিগ্ন বলে মত বিনিময় করিলে প্যালেস্টাইনের রাষ্ট্রপ্রধান মেহমুদ আব্বাসের সঙ্গে। শেহতিয়াক আমেরিকার রাষ্ট্রপ্রধান, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে ইসরায়েল ভ্রমণ করে নিজেও মানবীয় সাহায্যের কথা উল্লেখ করেছে। প্যালেস্টাইনলৈ যাতে সাহায্য সামগ্রী প্রদান করবা যায় সেই দিকট গুরুত্ব প্রদান করেছে, কারণ আমেরিকায় সদায় মানব অধিকারের দিকটক অগ্রাধিকার দিয়ে আছে। এফালে হামাসর বিরুদ্ধে চলা আক্রমণক পূর্ণ সমর্থন আগবাইছে আমেরিকার রাষ্ট্রপতিগী, আর আনফালে প্যালেস্টাইনের দুর্গত লোকসকলে যাতে নিরীহ লোকসকলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন নহয় এই আক্রমণের ফলত সেই দিকটির প্রতিও লক্ষ্য রাখিছে, আর যার বাবে প্রায় $100 মিলিয়ন আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছে প্যালেস্টাইনলৈ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে। আর ইতিমধ্যেই বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী যোগান ধরা হয়েছে দুর্গত লোকসকলের বাবে। গাজা স্ট্রিপত আবদ্ধ হয়ে থাকা লোকসকলের বাবেও খোয়া পানির পর আরম্ভ করে খাদ্য সামগ্রী ইতিমধ্যেই যোগান ধরা হয়েছে, কারণ মানবীয় সংকটত ভোগা গাজা স্ট্রিপত এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এফালে আকাশ মার্গেরে আক্রমণ চলি আছিল গাজা স্ট্রিপত, আর তার মাজতে দেখবলে পাওয়া হয়েছিল কি এক তীব্র খাদ্য সংকট, পানির সংকটত ভুগিছিল, কারণ বিদ্যুৎ সরবরাহ সকলো বন্ধ করে দিয়া হয়েছিল, ইন্ধনের সরবরাহ বন্ধ করে দিয়া হয়েছিল, সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে তোলা হয়েছিল গাজা স্ট্রিপ। খোয়া পানি বিচারি হাহাকার করবলগিয়া হয়েছিল তার দুর্গত লোকসকলে, আর এই দিকটির প্রতি লক্ষ্য রাখিয়ে এতিয়া মানবীয় সাহায্য আগবাবলৈ আগবাড়ি আহিছে বহু দেশ। তার মাজত আমি জনালো আমেরিকার রাষ্ট্রপতিগীয়ে নিজেই $100 মিলিয়ন আর্থিক সাহায্য ঘোষণা করেছে। আনহাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় প্যালেস্টাইনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বার্তালাপত মানবীয় সাহায্যের আশ্বাস প্রদান করা পরিলক্ষিত হল। ইফালে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকেও বৃহস্পতিবারে তেল আভিভাত উপস্থিত হয়ে ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন আগবহা পরিলক্ষিত হল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামাসক দমন করার বিরুদ্ধে ইসরায়েলের যে আক্রমণ, সেই আক্রমণক সমর্থন আগবহালে ঋষি সুনাকেও। সাহায্যের কথা যদি কোয়া হয়, ইউসুফ জাই মালালা, নোবেল বঁটা বিজয়ী ইউসুফ জাই মালালায়ও আগবহাইছে ২ কোটি ৫০ লাখ টাকার সাহায্য। গাজাত অবরুদ্ধ হয়ে থাকা গাজার সেই সকল দুর্গত লোকের প্রতি এই সহমর্মিতা প্রকাশ করে মালালায় আগবহালে ২ কোটি ২৫ লাখ টাকার সাহায্য। চারিটা স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগত এই সাহায্য আগবহাইছে মালালায়। লগতে মালালায় অতি শীঘ্রেই উভয়পক্ষক যুদ্ধ বন্ধ করবলৈ অনুরোধ জানাইছে, আহ্বান জানাইছে। আর তার মাজতে যে আক্রমণ চলি আছে, যুদ্ধংদেহী গতিতে ইসরায়েলে আক্রমণ চলাই আছে, এই আক্রমণত যে লাহে লাহে নমনীয় হবলৈ বাধ্য হয়েছে হামাস। হামাস উৎখাত করবলৈ যি ধরনের আক্রমণ চলিছে, যি ধরনের পরিকল্পনার সকল ফালের ঘেরি ধরেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে, গতি তেনেকা পরিস্থিতিত যেন ক্রমাত লাহে লাহে নমনীয় হবলৈ আগবাড়িছে হামাস। হামাসে একটা শর্ত বান্ধি দিছে যুদ্ধ বন্ধ করবলৈ। যদিহে ইসরায়েলে এই আক্রমণ বন্ধ করে বা যুদ্ধ বন্ধ করে, তেতিয়া হলে হামাসে বন্দী করে রখা ১৯৯গৰাকী লোকক মুকলি করে দিব, এনেদরে একটা শর্ত বান্ধি দিছে হামাসে। এই দিকসমূহলৈ চাই এতিয়া যুদ্ধ কোন দিশে গতি করে সেয়া নিশ্চয় লক্ষণীয় হব, কারণ যুদ্ধর আজি ১৪টা দিন ধরে চলি আছে আক্রমণ।
ইফালে লেবানন সীমান্তত আক্ৰমণ চলাই আছে ইজৰাইলে সিৰিয়া সীমান্তত আক্ৰমণ চলাই আছে ভূমধ্য সাগৰত ইজৰাইলক সম্পূৰ্ণ সুৰক্ষা প্ৰদান কৰি আছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই আৰু তেনেকুৱা এটা সন্ধিক্ষণত এতিয়া অস্থিৰ হৈ আছে সমগ্ৰ মধ্য প্ৰাচ্য আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে সকীয়াই দিছে যে সন্ত্ৰাসবাদক হামাছক সমৰ্থন কৰা কোনো দেশে সাৰি যাব নোৱাৰিব বা হামাছক সমৰ্থনৰ পৰা বিৰত থাকিবলৈ প্ৰতিখন দেশক সকীয়নি দি গৈছে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনে এনেকুৱা এটা যুদ্ধংদেহী পৰিস্থিতিৰ মাজত পুনৰবাৰ চীনৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীয়েও মৌনতা ভংগ কৰি কৈছে যে যিমান পাৰি সোনকালে এই যুদ্ধ বন্ধ হ'ব লাগে যিমান পাৰি সোনকালে যুদ্ধ বন্ধ কৰিবলৈ আহ্বান জনাইছে মৌনতা ভংগ কৰি চীনৰ ৰাষ্ট্ৰপতি শ্বি জিনপিঙেও আৰু যুদ্ধৰ এই 14টা দিনত যদি চোৱা হয় এই পৰ্যন্ত উভয় পক্ষৰ প্ৰায় 5,000+ লোকৰ মৃত্যু হৈছে আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণত 11,000+ অধিক লোক গাজাতে আঘাতপ্ৰাপ্ত হৈছে হাজাৰৰো অধিক শিশুৰ মৃত্যু হৈছে 5,000+ মহিলাৰ মৃত্যু হৈছে 2,500+ অধিক মহিলা আঘাতপ্ৰাপ্ত হৈছে 3,000+ অধিক শিশু আঘাতপ্ৰাপ্ত হৈছে এই আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণৰ ঘটনাত 7 অক্টোবৰত সন্তৰ্পণে যেনেদৰে 20 মিনিটত 5,000+ ৰকেট নিক্ষেপ কৰি হামাছে আক্ৰমণ চলাইছিল অনুৰূপ আক্ৰমণ যদি পুনৰ হামাছে সংঘটিত কৰে তেতিয়াহ'লে আমেৰিকা নিশ্চুপ হৈ বহি নাথাকে বুলি সকীয়াই দি গৈছে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনে বিভিন্ন দেশসমূহে নিজৰ নিজৰ স্থিতি প্ৰকাশ কৰি গৈছে এই যুদ্ধক লৈ এফালে মানৱতাৰ সংকট আৰু আনফালে সন্ত্ৰাসবাদৰ ভয়াৱহতা সন্ত্ৰাসবাদৰ বৰ্বৰতা সন্ত্ৰাসবাদৰ ভাবুকি এই ভাবুকি মষিমূৰ কৰিবৰ বাবে এতিয়া বিশ্বৰ শক্তিধৰ ৰাষ্ট্ৰসমূহ একগোট হোৱা পৰিলক্ষিত হৈছে সন্ত্ৰাসবাদক কেতিয়াও জয়ী হ'ব দিব নোৱাৰি বুলিও সকীয়াই দিছে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনে